কে কার কতটুকু আছে হারাবার, আর কতটুকু পথ পাড়ি দিলে থাকে তোমার দুয়ার, কে কার কতটুকু আছে হারাবার, আর কতটুকু পথ পাড়ি দিলে থাকে তোমার দুয়ার, তোমার হিসেবটা তোলা থাক তোলা থাক যুক্তির তারকা, ছায়া ফেলে আকাশটা আকাশটা ডেকে রাখবা গ্র্যান্ড মাস্টার। প্লেন ঘেমের ফ্রেম জুড়ে শীতল উষ্ণতায় পড়ে মুখ শুধু মুখোশটা ছুঁতে চায়, তোমার না বুঝে কত বলবে একটা জরুরি অপারেশন আছে, শেষ করেই চলে আসবে, ততক্ষণ আমি বেঁচে থাকলে তো। স্পিড তো 90 এর কম ছিল না, 90 প্লাস ছিল। এই আয় নিয়ে চলো। এই তুমি আমাকে চিনো? সরাসরি তুমি তার বাপ? এই স্টুপিড, মুখ সামলে কথা বলবি, তুই চিনিস আমি কে? চৌধুরী আজাদ রহমানের ছেলে আমি। চৌধুরী আজাদ রহমান কে? অভিনয় করে মন্ত্রী, মন্ত্রী আজাদ রহমান? ও মাই গড, সরি স্যার, কি বিহেভ করে ফেললাম আপনার সঙ্গে, আমি খুব বোকা, আপনার প্রপার ওয়েলকামটাও করিনি। নেক্সট টাইম যেন এই ভুল না হয় খবরটা। কখনো না স্যার, স্যার প্লিজ লেট মি হ্যাভ দ্য অনার টু ওয়েলকাম ইউ। Yemen? Yemen is nobody. He is nobody. Okay, bujhiye dite hobe or ahankar korar moto or kichui nei. He has nothing. You got my phone? Hey! Thana niye cholo. Chol. হ্যালো হ্যালো, এটা কি গুলশান থানার ওসির নাম্বার? হ্যাঁ বলছি, আপনি কে? আমি ইয়াসির আজাদ বলছি। ও আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আচ্ছা ওসি সাহেব, আপনি কি ইয়ামিনের পরিচয় জানতেন না? আমি ইয়ামিন আজাদ। আনঅফিসিয়ালি হ্যাঁ, অফিসিয়ালি না। তোর পরিচয় জানার পরেও আপনি ওকে থানায় নিয়ে যেতে সাহস করলেন? জি। সেটা আপনাদের ভালোর জন্যই স্যার। ইয়ামিন সাহেব স্পিড লিমিট ক্রস করেছিলেন। এই অভ্যাসটা খুবই খারাপ স্যার, যে কোনো দিন আপনারা ব্যাড নিউজ পেতে পারেন। সেটা আমাদের দেখার বিষয়, আপনার দেখার বিষয় না। ইনফ্যাক্ট ওকে আপনি থানা পর্যন্ত নিয়ে গিয়ে কাজটা খুব ভালো করেননি, আপনি ওর সেল ফোনটা পর্যন্ত নিয়ে নিয়েছেন।
যদি চাইতাম খবরটা আপনি পর্যন্ত না পৌঁছাক তাহলে আপনি কখনোই জানতে পারতেন না। পারতেন কি? এনিওয়ে ওকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করুন। ছাড়বো স্যার, ছাড়বো। আগে ওনাকে ছাড়ার পারমিশনটা আসতে দিন। হোয়াট ননসেন্স, পারমিশন? পারমিশন কোথেকে আসতে হবে? আপনার দলের নতুন মহাসচিবের কাছ থেকে। শিট। এখন কেমন বাবা? আমার জানুন যে কেমন লাগছে, হচ্ছে পাগল হয়ে যাবো বাবা। এখনই পাগল হওয়ার কি হলো? হ্যাঁ, ঘোড়ার তো কেবল আড়াই চলছে, এখনো কিস্তি বাকি, মন্ত্রী বাকি, রাজা আছে। না বাবা, এই আড়াই চালেই আমরা অনেক দূরে গিয়ে গেছি, এখন অশান্তি কেবল শুরু হচ্ছে। শাহনাজাদ, তুমি দেখবে এখন খেলা কাকে বলে। তোমার দেবরকে তোমার এগেনস্টে এমন ভাবে নাচাবো যে তুমি টের পাবে। মামা গো মামা, ও নিজেকে অনেক চালাক মনে করে। হ্যাঁ, ইয়ামিনকে পুলিশের হাতে ধরিয়ে দিয়ে ও ভেবেছে ও একটা ভীষণ কাজ করে বলেছে, ও দারুণ একটা কাজ করে ফেলেছে। ওই একটা চালই ওকে সারা জীবনে শত্রু তৈরি করে দেবে। ইয়েমেন ইজ নোবডি, হি ইজ নোবডি। ওকে বুঝিয়ে দিতে হবে ওর অহংকার করার মতো ওর কিছুই নেই। হি হ্যাজ নাথিং, ইউ গট মাই পয়েন্ট? সেই শত্রুর ঘাড় ধরে আমরা কোন নাচবো? যা খুশি তাই করবো বাবা। আগামীকালই ইয়েমিনের সাথে বসবো, দেরি করা যাবে না। একটা কথা মনে রাখবি, লোহা গরম থাকতে থাকতে বাঁকা করতে হয়, এমন বাঁকা করবি সারা জীবন যেন সোজা না হয়। তুমি খালি দেখে যাও না মামা, কাল থেকে কি শুরু হয় শাইনার জীবন। শাইনা আমাকে বলেছিল ও মহাসচিব হলে আমি নাকি সবচেয়ে বেশি খুশি হব, এটাও জানত। শাইনা, তুমি ঠিকই জানতে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি, কারণ এখন তোমাকে তিলে তিলে ধ্বংস করতে আমার ভীষণ আনন্দ হবে। কিরে, কি ঘুম হয়েছে তোর? তুমি আছো এখনো? তোকে ফেলে যাই কি করে? আস্তে আস্তে, ভাবি আছে না? ও চলে গেছে, তুই জানিস অফিস ইজ অফিস, কিচ্ছু করার নেই। বউটা আমার যা খাটলো না তোর জন্য কালকে, কোনো রকম ইকুইপমেন্টস ছাড়া এত বড় একটা সার্জারি। বাদ দে, তুই কেমন আছিস বল? বুঝতে পারছি না, কেমন জানি একটা ভৌতা অনুভূতি। লোকাল অ্যানেসথেসিয়া, এখন কিছুই বুঝতে পারছিস না, পরে হয়তো আবার ব্যথাটা উঠতে পারবে। আচ্ছা, এটা কোন জায়গা? এটা আমার এক দুঃসম্পর্কে চাচা বলে। জায়গাটা সেফ তো? একদম, তুই যতটা সেফ চেয়েছিলি তার চেয়ে অনেক বেশি সেফ, কারণ যেমন চাচা নিজেও লুকিয়ে আছে, আর তার নিজেকে লুকিয়ে রাখাটা তোর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। কেন? সে অনেক অনেক ইতিহাস, পরে কখনো বলবো। আচ্ছা, তুই আমাকে বলতো, তোর মতো এক নিরীহ মানুষকে কে কীভাবে বা কী কারণে এগুলো মারল? বড় ভুল হলো, সবই তো শুরু। আমি আগেই বলেছিলাম এই সিদ্ধান্ত নেওয়াটা আপনার ভুল ছিল। কোন সিদ্ধান্তটা? শাইনার মহাসচিব হওয়াটা? শাইনা মহাসচিব না হলে কি ঘটনাটা ঘটতো না? হয়তো ঘটতো, কিন্তু এরকম বাজে চেহারা নিত না। ইয়ামিন আর শাইনার যে দ্বন্দ্বটা, এটা এখন আর আমাদের ঘরের কোনো ইস্যু না, ইটস আ পাবলিক ইস্যু। অনেকেই ব্যাপারটা বুঝতে পেরেছে এবং এই ইস্যুটাকে তারা কাজে লাগাবে আমাদেরই বিরুদ্ধে।
সেজন্যই বলছি ব্যাপারটা ভুল হলো। শায়লাকে মহাসচিব করার সিদ্ধান্তটা আপনার ভুল ছিল? বারবার একই কথা বলো না তো। না ভেবে আমি কাজটা করিনি। অনেক সময় তোমার চারপাশে এমন সব ঘটনা ঘটে যেগুলি তুমি জানো না। শ্বশুরমশাই, আমি কিন্তু আপনার সব জানি। অগোচরে এমন কি ঘটলো যে কারণে বাবা শায়নাকে মহাসচিব করতে বাধ্য হলো? তাহলে কি ভাবছিস, কি করবি তুই এখন? যুদ্ধ। শায়না আজাদ তো আমাকে মেরেই ফেলতে চাইছিল। এই লাইফটা আমার বোনাস লাইফ, একেবারেই বোনাস। এই বোনাস লাইফে আমি শায়না আজাদ এবং তার ফ্যামিলিকে নিশ্চিন্ত করব।
হ্যালো হ্যালো কাজ কত দূর? সময় লাগে তো ম্যাডাম, বললেই হয় নাকি? শুরু হয়েছে কাজটা ম্যাডাম, একদম ভালো করেননি। বাহ, এই ছবিতে তো আপনাকে ভীষণ গুডুগাডু লাগছে। দেখেন, আপনার ছবিগুলোই আমি দেখছি। আপনি আমার কথা শোনেন, চৌধুরী আজাদ রহমানের ফ্যামিলির সমস্ত সম্পত্তির খোঁজ কাগজপত্র আমার লাগবে, আর সেটা আপনি আমাকে দেবেন, নয়তো আপনার ছবিগুলো আপনার বাচ্চার স্কুলে, আপনার ওয়াইফের কাছে সব সময় মতো চলে যাবে। দেখেন, আপনি সময় যত বেশি লাগাবেন আমার মেজাজ তত বিগড়াবে, কাজেই তাড়াতাড়ি কাজ করেন, আমার সাথে সুন্দরভাবে কথা বলেন, সব কিছু ঠিক থাকবে, বুঝেছেন? কথা বলছেন না কেন? জি জি ম্যাডাম। গুড, এই সপ্তাহের মধ্যে আমার রেজাল্ট চাই। আচ্ছা, তুই যে পথে হাঁটছিস তুই কি পারবি সার্ভাইভ করতে? সার্ভাইভ করতে না পারলে তো একটা অপশন খোলা থাকছে, মরে যাব। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোর এই হার্ড লাইনে যাওয়ার দরকারটা কি? জীবনে অনেক কিছু ঘটে বলি, তাই সব কিছু মনে রাখতে হবে। তোমার মুখ থেকে আমার এই কথা শুনতে হচ্ছে, একসময় দুঃখর ছাত্র নয় তার এই কি হাল? জীবন অনেক কিছু বদলে দেয়, সময় সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলে, সব কিছুই বদলে। আমি বেশ ভালোই বুঝতে পারছি তোকে বোঝানো আমার পক্ষে সম্ভব। একটা কথা খুব স্পষ্ট করে বলে যাচ্ছি, তুই কান খুলে শুনে রাখ, ওরা ওদের প্রয়োজনে অনেক বেশি ভয়ঙ্কর হতে পারে যা তুই আন্দাজও করতে পারিস। ওদের প্রয়োজনে ওরা তোকে শেষ করবেই, আরও লাগলে তোর অনাগত সাত প্রজন্ম করে ধ্বংস করে। Grandmaster